আজি হচ্ছে সাবিত্রী ব্রত সমস্ত হিন্দু ওড়িয়া নারী মানে স্বামীক সাবিত্রী ব্রত রাখি তাঙ্ক দীর্ঘ কামনা করে থাকে হিন্দু ধর্মর মান্যতা অনুসারে সত্যভামা নিজ স্বামীক যমরাজ পাখু ফেরে আনিলে বিষ্ণু নারায়ণ পূজা করতে সেই পরম্পরা অনুসারে সধবা নারী মানে এ ব্রত করতে আজ জগৎসিংহপুর জেলার সমস্ত শহীদ পীঠে শ্রদ্ধাঙ্ক ভিড় দেখা মিলল সেই পারাদ্বীপগড়ের লোকনাথ মন্দির শহীদ পীঠ সকাল ছটার শ্রদ্ধাঙ্ক ভিড় দেখা মিলল শ্রদ্ধাড় মানে নূয় বস্ত্র ভোগরাগ নিয়ে স্বামীক দীর্ঘাও মনাসি এই কিবদন্তীর অনুসারে স্বামীক আয়ুষ বড়া সহ আরোগ্য কামনা করে থাকে পারাদ্বীপরু আসছে লোকনাথ মন্দির সাবিত্রী ওষা পূজা করা যেহেতু সাবিত্রী মানে সত্যমান পূজা করলে সেই সত্যমান পূজা করছি মো দীর্ঘ দুই বর্ষ হল পূজা করছি সাবিত্রী ওষা মো স্বামীকর দীর্ঘ আয়ুষ আঙ্কর মঙ্গল পাই এই পূজাটি করছি পূজা সাবিত্রী করুলে যেহেতু সাবিত্রী তাঙ্ক সত্যবানক লক্ষ্মীনারায়ণ পূজা করুলে সে তাঙ্ক লক্ষ্মীনারায়ণ পূজার সে জমাদেবতা সন্তুষ্ট হবার সে সত্যবান ফেরাই দিয়ে এই পূজাটা সবু সাবিত্রী মানে তাঙ্ক সত্যবানক এই সাবিত্রী ওষাটি করছেন আর সেবেঠু এই ওষা হচ্ছে আর স্বপ্ন মহাপাত্র পারাদ্বীপ মন্দির আমার লোকনাথ মন্দির আজি হচ্ছে পবিত্র সাবিত্রী ব্রত সেই স্বামীকে মঙ্গল কামনা সাবিত্রী ব্রতটি করেছিল মু ঠিক সেই করে পূজা করা মন্দির সাবিত্রী করেছিল সত্যমানঙ্ক সেদিন এ ব্রত পালন হয়ে আসিছি লক্ষ্মীনারায়ণকে পূজা করলে জন্মক পাখি নিবেদন করলে সেটি পূজা করলে যাফলে সাবিত্রী জিতিলে জন্মবাবু হারিলে স্বামীক মঙ্গল নিমন্তে স্বামীক আয়ুষ বি বঢ়াইবা প্রার্থনা করলে সেইদিন এ ব্রত পালন করা যাচ্ছে সবু পীঠ মানুষের আজ ভিড় লাগিছে কিন্তু না আজ হোক পবিত্র দিন এবং সতবা নারী এ ব্রতটি আগামী দিনের বি রিপোর্ট।